নয় ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে তিন নম্বরে উঠে আসলো ইটি মোহনবাগান আজকের একমাত্র পেনাল্টি থেকে গোল করে দলকে জয় এনে দিলেন হুগো বুমোস ম্যাচের একটু প্রথম থেকে বিস্তারিত আলোচনায় চলে যাওয়া যাক যে কোথায় কেমন চান্স ক্রিয়েট হয়েছে প্রথমে লিস্টন কোলাসো পাঁচজনকে অসাধারণ ড্রিবল করে শর্ট বাট শর্টের সময় কিন্তু তার পায়ে বলে ঠিকঠাক কানেক্ট হয়নি যার জন্য সরাসরি একটা দুর্বল শর্ট জামশেদপুর গোলকিপারের হাতে এবং তারপর পরই প্রীতম কোটালের একটা হেড কর্নার থেকে সেই বল ভেসে আসলো পেনাল্টি বক্সের মধ্যে এবং সেখান থেকে প্রীতম কোটাল যদি হেডটা ঠিকঠাক কানেক্ট করতে পারতেন তাহলে কিন্তু ওখানেই এগিয়ে যাওয়ার একটা সুযোগ চলে এসছিল তারপর ঈশান পান্ডিতা একটা দুর্বল মার্কিং ইচিকে মোহনবাগান ডিফেন্স দ্বারা এবং সেখানে দাঁড়িয়ে ঈশান পান্ডিতা ওয়ান ইস টু ওয়ান সিচুয়েশানে বিশাল কেতের অসাধারণ বল ব্লক করেছিল যার জন্য কিন্তু জামশেদপুর গোলটা পায়নি এরপরেও কিয়ান নাসিরি বা একটা বল দুরন্তভাবে পেয়ে গেছিলেন সেটা যদি বাপায়ে কানেকটা ঠিকঠাক হতো তাহলেও কিন্তু ওখান থেকে একটা গোল আসার সম্ভাবনা ছিল এছাড়া পিটার হাটলে অফ দ্য বল কিন্তু ইচিকে মোহনবাগান প্লেয়ারকে ফাউল করায় দ্বিতীয় হলুদ কার্ড এর বদলে ডাইরেক্ট রেড কার্ড দিয়ে রেফারি কিন্তু মাঠ থেকে বার করে দিলেন ওখানে যদি সেকেন্ড ইয়েলো দিত তাহলে রেড হতো বাট তিনি কিন্তু ফার্স্ট ইয়েলোর পর ডাইরেক্ট রেড দিয়েছেন ওটা এবং যার পরে একটা পেনাল্টি পেয়ে যায় এবং যার থেকে কিন্তু গোল করে হুগো বুমোস একেবারে নব্বই মিনিটে এবার চলে আসা যাক ম্যাচের স্টে ইটিকে মোহনবাগান আজকের ম্যাচে চুয়ান্ন পার্সেন্ট বল পজিশন রেখেছে সেখানে মাত্র ছেচল্লিশ পার্সেন্ট জামশেদপুর এফসি সাকসেসফুল পাস খেলেছে কিন্তু তিরাশি পার্সেন্ট ইটিকে মোহনবাগান যাতে পাঁচশো উনত্রিশটা পাসের মধ্যে তিনশো ওই চারশো উনচল্লিশটা পাস কিন্তু সাকসেসফুল ছিল পঁচাত্তর পার্সেন্ট সাকসেসফুল পাস খেলেছে জামশেদপুর এফসি চারশো তিরিশ খানার মধ্যে তিনশো একুশ খানা পাস সাকসেসফুল ছিল একটা গোল এসছে ইজিকে মোহনবাগানের একটা অফসাইড শর্ট অন টার্গেট আটটা ইটিকে মোহনবাগান তিনটে জামশেদপুর এফসি শর্ট অফ টার্গেট পাঁচটা জামশেদপুর এফসি তিনটে ইজিকে মোহনবাগান এবং এই খেলায় তেরোটা ইন্টারসিপেশান করেছে কিন্তু জামশেদপুর এফসি সেখানে আঠেরোটা করেছে ইটিকে মোহনবাগান মোহন বাগান এবং ক্রসেস আটটা ইটিকে মোহনবাগান বাগান সাতটা জামশেদপুর এফসি ছটা কর্নার পেয়েছে এটিকে মোহনবাগান বাগান চারটে জামশেদপুর এফসি এই খেলায় তুল্যমূল্য এইটিকে মোহনবাগান অনেকটাই এগিয়েছিল তবে অবশ্যই আবারও বুঝিয়ে দিয়েছে একজন পজিটিভ স্ট্রাইকারের খুব দরকার কিন্তু এই টিমটায় এখন দেখার যে বিশ্বকাপারদের নিয়ে কথা হচ্ছে তাদের মধ্যে কে আসে ইচিগে মোহনবাগান দলে